তেরো বছরীয় সাংসারিক জীবনের অবসান ঘটায় এবার মুসলমান লোকর সঙ্গে প্রেমত পড়ে বিবাহ পাশত আবদ্ধ হল এগারী হিন্দু মহিলা। এগারী হিন্দু মহিলা এটা স্ব ইচ্ছারে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে আর মুসলমান লোকর সঙ্গে এবার বিবাহ পাশত আবদ্ধ হল হিন্দু মহিলা। এই মুহূর্ত আমি সবিস্তারে খবর আপনার মাজলকে লই আছো আর ইতিমধ্যে আমি জানাইছো যে এটা এগারী হিন্দু মহিলায় স্ব ইচ্ছারে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর ইতিমধ্যে সেই যেগী মহিলা সেই মহিলাগিয়ে রাজহুয়াভাবে তখেতর নামও উল্লেখ করেছে আর গতি আমি আপনার জানাইছো যেহেতু এই মহিলাগিয়ে এই ক্ষেত্রে এই কথা উল্লেখ করেছে যে মোক কোনেও জবরদস্তি করা নাই আর মামুদ আলীক যাতে কোনেও হারাশাস্তি নকরে অর্থাৎ মামুদ আলীর তখেতে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে যেহেতু তিনিমাহ পূর্বেই যেহেতু প্রেমত পড়ার কথাও এই কথা উল্লেখ করেছে সেই যেগী হিন্দু মহিলা মৌসুমী কলিতাই এই কথা উল্লেখ করেছে আর রাজহুয়াভাবে তখেতর নামও ইতিমধ্যে উল্লেখ করেছে স্ব ইচ্ছারে হিন্দু ধর্ম ত্যাগ করেছে তেরো বছরীয় সাংসারিক জীবনের অবসান ঘটায় এবার এইগারী মহিলায় পুনর্বার বিবাহ পাশত আবদ্ধ হয়েছে এজন মুসলমান লোকর সঙ্গে। আমি আপনার জানাইছো খবর আর পূর্বর স্বামী নিতুল কুমার দাসর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে গুয়াহাটির সাইকেল ফ্যাক্টরির মৌসুমী কলিতায় আর কামরূপ জেলার নটারি আদালতের জড়িয়ে নিজের নাম সলনি করে মৌসুমী কলিতারপা মৌসুমী বেগম নামে নতুন পরিচয় দিয়ে মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে এইগারী হিন্দু ধর্মর মহিলাগিয়ে আর দুটা সন্তানের মাতৃ দুই সন্তানের মাতৃ মৌসুমিয়ে তিন বছরীয় সন্তানক মামুদ আলীর সঙ্গে এটা সংসার পাতিছে বলে জানিপরা গেছে। উল্লেখ্য যে ধুবুরীর নিতুল দাসর সঙ্গে গুয়াহাটির সাইকেল ফ্যাক্টরির মৌসুমী কলিতার বিয়া হয়েছিল যদিও পূর্বর স্বামীর অত্যাচার সহিব নারি বিবাহ বিচ্ছেদ করে তিনিমাহ পূর্বেই সুন্তলীর নিজ কাঠমি গাঁর মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে এইগারী মহিলা। আমি আপনার দৃশ্য দেখাছো এইগারী মহিলায় এটা হিন্দু ধর্ম ত্যাগ করেছে আর হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে লগতে যেহেতু তেরো বছর পূর্বে এইগারী মহিলায় এগারী হিন্দু লোকর সঙ্গে বিবাহত আবদ্ধ হয়েছিল আর আছিল নিতুল কুমার দাস আর নিতুল কুমার দাসর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে তিনিমাহ পূর্বে। লগতে এই মৌসুমী ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছে যেহেতুকে মাতৃ মৌসুমী মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে বলে জানিপরা গেছে আর নতুন পরিচয়ে মৌসুমী বেগম নামে নতুন পরিচয় দিয়ে মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে এইগারী হিন্দু ধর্মর মহিলায়। যেহেতু দুটি সন্তানের মাতৃ বলেও জানিপরা গেছে মৌসুমী আর মৌসুমী কলিতায় এটা তিন বছরীয় সন্তানক মামুদ আলীর সঙ্গে সংসার পাতিছে বলে জানিপরা গেছে। উল্লেখ্য যে ধুবুরীর নিতুল কুমার দাসর সঙ্গে গুয়াহাটির সাইকেল ফ্যাক্টরির মৌসুমী কলিতার বিয়া হয় যদিও পূর্বর স্বামীর অত্যাচার সহিব নারী অর্থাৎ মৌসুমী কলিতাক নিতুল কুমার দাসে অত্যাচার করা বলে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর কব লাগিব সেই স্বামীর অত্যাচার সহিব নারী বিবাহ বিচ্ছেদ করে তিনিমাহ পূর্বেই সুন্তলীর নিজ কাঠমি গাঁর মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছে এইগারী মহিলা। উল্লেখ্য যে নিজ ইচ্ছামতে মহামান্য আদালতের জড়িয়ে তিনিমাহ পূর্বে নিজের ধর্ম ত্যাগ করে মামুদ আলীর সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হওয়ার পিছতো মৌসুমীর মাতৃর ঘরের লোকে হারাশাস্তির অভিযোগ তুলিছে খোদ ইসলাম ধর্মী মহিলাগিয়ে। ফলত স্বামী মামুদ আলীক যাতে কোনেও হারাশাস্তি নকরে অর্থাৎ তখেতর যে নতুন স্বামী এই নতুন স্বামীক যাতে কোনেও হারাশাস্তি নকরে তারবাবে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের জড়িয়ে আহ্বান জানাইছে ন ইসলাম ধর্মী মহিলাগিয়ে। মন্তব্য আছে আমার হাতত, হে আমি আপনার মাজত লই আহিছো। তারমানে মোর নাম মৌসুমী কলিতা আর মোর বিয়া হয়েছে তেরো বছর আগত নিতুল কুমার দাস খুদনামারি ধুবুরী ডিস্ট্রিক্ট। তো তার লগত মোর ডিভোর্স দিছো মই, তার লগত মোর সংসার নহয়, ই বহুত টর্চার করে মোক, সেইটো কারণে তার সংসার বাদ দিয়ে তাক মই ডিভোর্স দি মই এটা তিনিমাহ আগতে মামুদ আলীর লগত কোর্ট মিস করেছো আর নিজের ধর্ম ত্যাগ করেছো, হিন্দু ধর্ম ত্যাগ করে মই ইসলাম ধর্ম গ্রহণ করেছো মোর নিজ ইচ্ছায়। ইয়াতে কোনো প্রেসার মোক দিয়া নাই না মামুদে কোনো মোক ইমপ্রেস করেছে, কোনো ইমপ্রেস করা নাই,
মোৰ নিজ ইচ্ছাই তার ধর্ম ত্যাগ মানে তার ধর্মটো গ্রহণ করেছো। তো মই আগর নেক্সট যে ফার্স্ট বৃহস্পতিবারে মই আহিছিল মোক টর্চার করে মোৰ ঘৰৰ মানুহ মোৰ হাজবেন্ডৰ ঘৰৰ মানুহ বা মোৰ মাহঁতৰ ঘৰৰ মানুহ সবে লৈ গৈছে মোক মামুদ আলিকো মারিছে মোকো মারিছে মারি ধরে ইহতে যুদ্ধবস্তি মোক তাতে লৈ গল। এবার আকৌ নেক্সট মই কালি গুছি আহিছোঁ। এতিয়া মই জানো সেম সিস্টেমে হব আকৌ নিব আহিব মোক আকৌ সেই এনেকুৱাই টর্চার করব মামুদ আলিকো। তো মই এটা মোৰ এটা অনুরোধ যে মোৰ হাজবেন্ড মামুদ আলি সি নিজৰ গাড়ী আছে সি গাড়ির লগে বাহিরে বাহিরে গৈ থাকে গুৱাহাটীত ঘোরা ফেরা করে থাকে তেখেতৰ যাতে কিছু একো মানে একো ধরনের কোনো যাতে বিপদ নহয় বা মোৰ ল'ৰা ছোৱালীৰ লগত থাকো মোৰো যাতে কোনো বিপদ নহয় মোৰ ফেমিলিটো যাতে কোনো বিপদ নহয় সেইটো কাৰণে মানে মই আইনৰ ওচৰত অলপ সহায় বিচাৰিছো। সিহঁতে বহুত ধৰণৰ মানে মোক টৰ্চাৰ কৰে। টৰ্চাৰ কোনে কৰে? মানে মোৰ ঘৰৰ মানুহকেইটা। মাকৰ ঘৰ? অঁ, মাকৰ ঘৰ কত? মাকৰ ঘৰ হ'ল লালগণেশত। দেউতাৰ নাম কি আছিল? দেউতা ঢুকাইছে, বাবলু ডেকা আছিল। এতিয়া মোৰ নাম হল মৌসুমী বেগম। আগত মৌসুমী কলিতা আছিল, এতিয়া মৌসুমী বেগম। কোনো জৰজবস্তি কোনো ইম্প্ৰেছ নাই মোৰ ওপৰত, মই নিজ ইচ্ছাই কৰিছো। এতে কোনো কোনো ধৰণৰ মোক হেৰি কৰা মামুদ আলিৰ লগত কেনেকৈ মানে ভাল পোৱা সম্পৰ্ক আছিলে? অঁ, ভাল পোৱা হৈছে। কিমান হ'ল আজি? 1-2 বছৰ। আপুনি জানে যে তেওঁৰ বিষয়ে যে তেওঁ নাই মোৰ ওপৰত, মই নিজ ইচ্ছাই কৰিছোঁ। এতে কোনো কোনো ধৰণৰ মোক হেৰি কৰা মামুদ আলিৰ লগত কেনেকৈ মানে ভাল পোৱা সম্পৰ্ক আছিলে? অঁ, ভাল পোৱা হৈছে। কিমান হ'ল আজি? 1-2 বছৰ। আপুনি জানে যে তেওঁৰ বিষয়ে যে তেওঁ এটা ইছলাম ধৰ্ম? অঁ, মই সব জানি শুনিহে তাৰ লগত আহিছো। আপোনাৰ ডিভৰ্চ কেতিয়া হৈছে? ডিভৰ্চ হ'ল তেখেতৰ লগত কটমিজ কৰাৰ আগতে মোৰ ডিভৰ্চ। তাৰমানে মোৰ নাম মৌসুমী কলিতা আৰু মোৰ বিয়া হৈছে 13 বছৰ আগত নিতুল কুমাৰ দাস খুদনামাৰি ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত। তো তাৰ লগত মোৰ ডিভৰ্চ দিছোঁ মই, তাৰ লগত মোৰ সংসাৰ নহয়। সি বহুত টৰ্চাৰ কৰে মোক, সেইটো কাৰণে তাৰ সংসাৰ বাদ দি তাইক মই ডিভৰ্চ দি মই এতিয়া 3 মাহ আগতে মামুদ আলিৰ লগত কোৰ্ট মিছ কৰিছোঁ। সংবাদ মাধ্যমৰ জৰিয়তে ন ইছলাম ধৰ্মী মহিলাগৰাকীয়ে এই কথা উল্লেখ কৰিছে আৰু এই কথা উল্লেখ কৰিছে মহিলাগৰাকীয়ে যে 13 বছৰীয়া যে সাংসাৰিক জীৱন, এই সাংসাৰিক জীৱন অব্যাহত থকাৰ পিছতো 2 বছৰ পূৰ্বে মামুদ আলিৰ সৈতে প্ৰেমত কৰিছিল আৰু মামুদ আলিৰ সৈতে প্ৰেমত পৰি 3 মাহ পূৰ্বে বিবাহ পাশত আবদ্ধ হৈছে এইগৰাকী হিন্দু মহিলা মৌসুমী কলিতাই বিবাহ পাশত আবদ্ধ হৈছে আৰু লগতে তেখেতৰ যি সন্তান 3 বছৰীয়া সন্তান, সেই সন্তানকো মামুদ আলিৰ সৈতে লগ হৈ ইতিমধ্যে সংসাৰ পাতিছে বুলি জানিব পৰা গৈছে। আমি জনাইছোঁ যিহেতু নিজ ইচ্ছামতে মহামান্য আদালতৰ জৰিয়তে 3 মাহ পূৰ্বেই নিজৰ ধৰ্ম ত্যাগ কৰিছে। অকল ধৰ্ম ত্যাগ কৰাই নহয়, 13 বছৰীয়া যি সাংসাৰিক জীৱন, সেই সাংসাৰিক জীৱনো ত্যাগ কৰিছে আৰু 2 বছৰ পূৰ্বে ভালপোৱা যি প্ৰেমিক ইছলামৰ মুসলমান যি প্ৰেমিক আছিলে সেই প্ৰেমিকৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হৈছে এইগৰাকী মহিলা মৌসুমী কলিতাই। আৰু লগতে ক'ব লাগিব নিজৰ পৰিচয়ো ইতিমধ্যে সলনি কৰিছে, মৌসুমী বেগম নামেৰে নতুন পৰিচয় দি মামুদ আলিৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হয় এইগৰাকী হিন্দু ধৰ্মৰ মহিলাগৰাকীয়ে।